দিস ডে একজন ইউনিভার্সিটি শিক্ষকের সন্তান ইউনিভার্সিটিতে যোগ্যতা না থাকলেও চান্স পাবে, একজন রেল কর্মকর্তার সন্তান তার সন্তানের যদি যোগ্যতা নাও থাকে একেবারেই অযোগ্য হয় তাও সে জাস্ট পরীক্ষা দেওয়ার কারণেই চান্স পাবে, সে আগে থেকে এত বেশি কোটা। চাকরিগুলোর মধ্যে মানে প্রথম এবং বাংলাদেশের চাকরির গ্রেড গুলোকে আপনি চারটা ভাগে ভাগ করতে পারেন, আমাদের দেশে বোধহয় আপনার দেশে ওটা আছে যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, প্রথম দুই শ্রেণী কর্মকর্তা আর বাকি দুই শ্রেণী কর্মচারী। তো এগুলোর যদি আমি গ্রেড হিসাব করি বেতন গ্রেড অনুযায়ী নবম গ্রেড এবং চতুর্থ অর্থাৎ নবম থেকে যদি আমি কমাতে থাকি 8-7, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার, 10-11-12 এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস অফিসার, 13-16-17 আই গেস থার্ড ক্লাস অফিসার, এবং এরপরে যারা আছে তারা চতুর্থ শ্রেণী কর্মচারী। এখন আমাদের দেশে মোটামুটি এই কোটা প্রথা অনেক আমি বলবো যে প্রিভেল, যেরকম আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলা যায় যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 56% কোটা একদম দেশের সম্ভবত জন্ম লগ্ন থেকেই চালু ছিল। যেরকম আমি যদি বলতে চাই যে এই 56% কোটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, 30% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, মানে যা হচ্ছে 71 সালে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ওয়ার হয়েছিল সেখানে যারা সশস্ত্র হয়ে যুদ্ধ করেছিল সেটা কিন্তু আপনারা জানেন যে জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ হলে সেটা কি হয় যে সর্বস্তরের মানুষ সহায়তা করে, কেউ হয়তো টাকা দিয়ে সহায়তা করেছে, কেউ হয়তো ইকোনমি টাকা দিয়ে সহায়তা করতে পারেনি, একবেলা ভাত খাইয়েছে, কেউ হয়তো নদী পার করে দিয়েছে, এরকম একটা যুদ্ধ হয়। তো সেখানে হচ্ছে যারা মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তাদের কিন্তু আপনাদের দেশের ভারতের লাল মুক্তি বার তাদের নাম আছে, তো তারা যারা তারা কোটাটা পায়, তাদের জন্য 30%, তাদের জন্য 30%, নারীদের জন্য 10%, এছাড়া হচ্ছে জেলা কোটা 10%, তাহলে হলো গেল 50%, 5% উপজাতি কোটা বা আদিবাসী কোটা, এবং 1% থাকে প্রতিবন্ধী কোটা। এই হলো 56% কোটার হিসাব। এর বাইরে আমি যদি বলি আরো যেসব তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি আছে এখানে একটা খুব বাজে স্লেভারি আছে, সেটা হচ্ছে পোষ্য কোটা। এটা বোধহয় আমার আপনাদের দেশেও আছে বা আগে ছিল, সেটা হচ্ছে ব্রিটিশরা মূলত পোষ্য কোটা আমাদের ইন্ট্রোডিউস করেছিল, যে তারা মূলত অনেক কিছু ইন্ট্রোডিউস করেছিল। পোষ্য কোটার মূল টার্গেটটা ছিল যে কারা কারা আসলে ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ সেটা সমর্থক, বাবা সমর্থক, তার তার ছেলে তাই নিরাপদ চাকরি দিবে হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে, তো ওরকম একটা প্রথা। তো সেই জায়গা থেকে তারা যে কাজটা করে সেই জায়গা থেকে তারা আমাদের উপর ওই সিস্টেমটা এখনো, যে কালা কানুনটা ছিল যে পোষ্য কোটা, ওই পোষ্য কোটা চাকরিটা এখনো আছে টিল দিস ডে। একজন ইউনিভার্সিটি শিক্ষকের সন্তান ইউনিভার্সিটিতে যোগ্যতা না থাকলেও চান্স পাবে, একজন রেল কর্মকর্তার সন্তান তার সন্তানের যদি যোগ্যতা নাও থাকে একেবারেই অযোগ্য হয় তাও সে জাস্ট পরীক্ষা দেওয়ার কারণেই চান্স পাবে, সে আগে থেকে এত বেশি কোটা। আমি যদি বলতে চাই কোন কোন চাকরির ক্ষেত্রে, আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারতেছি না, কিন্তু ধরে নিতে পারেন 80-90% কোটাও আছে। এটা একেবারে অ্যালার্মিং যে আপনি এখানে যদি আপনি, আমি মেনশন করতে চাই যে আপনি আমলাতন্ত্র বা যারা আপনি একটা গভর্নমেন্ট জব দিবেন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কাদেরকে জব দিবেন, তো এখানে আমরা আসলে ম্যাক্স ওয়েবারের একটা ব্যুরোক্রেসির থিওরি আছে যেখানে বলছে যে মডার্ন ব্যুরোক্রেসির ক্ষেত্রে শুধুমাত্র যারা যোগ্য, প্রাচীন বা মধ্যযুগে শুধুমাত্র যারা হচ্ছে লয়াল বা যারা হচ্ছে কাছের লোক বা যারা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদেরকে দেওয়া হতো, কিন্তু ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসি যেটা আধুনিক বিশ্বে মানা হয় সেখানে বলা হচ্ছে শুধুমাত্র যোগ্যতা এবং মেধা এগুলোর ভিত্তিতেই শুধুমাত্র চাকরি দেওয়া হবে বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু কোটার ভিত্তিতে এই যুগে এসে নিয়োগ দেওয়াটা আসলে আমরা এটাকে উই ফাইন্ড ইট ডিসক্রিমিনেটরি।